প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। যারা 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়ে উঠতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি ছায়া প্রকাশনী যে মডেল টেস্ট পেপারটি প্রকাশ করেছে দ্বাদশ শ্রেণীর জন্য, সেই টেস্ট পেপারটি থেকে বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই যে অংশটি রয়েছে, এই অংশ থেকে যে যে এমসিকিউগুলো টেস্ট পেপারে রয়েছে সেই প্রত্যেক কটা এমসিকিউ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব। তাহলে চলো দেরি না করে আগে আমরা বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সমস্ত প্রশ্নগুলো দেখে নিই। দ্বাদশ শ্রেণীর জন্য প্রকাশিত ছায়া প্রকাশনীর মডেল টেস্ট পেপার থেকে শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই অংশ থেকে সমস্ত এমসিকিউ। প্রথম এমসিকিউ, সাঁওতাল দম্পতি এই ভাস্কর্যের শিল্পী, সঠিক উত্তর রামকিঙ্কর বেইজ। পরবর্তী এমসিকিউ, প্রথম বাংলা সবাক ছবির নাম, সঠিক উত্তর জামাই ষষ্ঠী। পরবর্তী এমসিকিউ, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর ডেভিড হেয়ার। পরবর্তী এমসিকিউ, পথের পাঁচালী এই ছবিটি মুক্তি পেয়েছিল, সঠিক উত্তর 1955 সালে। পরবর্তী এমসিকিউ, রবীন্দ্রনাথের সহজপাঠ বইয়ের অলঙ্করণ করেন, সঠিক উত্তর নন্দলাল বসু। পরবর্তী এমসিকিউ, বিশ্ব পরিচয় গ্রন্থের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী এমসিকিউ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্ম হয়েছিল, সঠিক উত্তর 1892 সালে। পরবর্তী এমসিকিউ, কচ ও দেবযানী ছবির স্রষ্টা হলেন, সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী এমসিকিউ, ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি, সঠিক উত্তর ক্যালকাটা ফুটবল ক্লাব। পরবর্তী এমসিকিউ, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে, সঠিক উত্তর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। পরবর্তী এমসিকিউ, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী এমসিকিউ, মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরবর্তী এমসিকিউ, আকালের সন্ধানে সিনেমাটির পরিচালক হলেন, সঠিক উত্তর মৃণাল সেন। পরবর্তী এমসিকিউ, রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা হলেন, সঠিক উত্তর মন্দোদরী। পরবর্তী এমসিকিউ, মা যশোদা ছবিটির স্রষ্টা হলেন, সঠিক উত্তর সুনয়নী দেবী। পরবর্তী এমসিকিউ, ভারতীয় ফুটবলের জনক হলেন, সঠিক উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরবর্তী এমসিকিউ, কালীঘাট পটশিল্পের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল, সঠিক উত্তর মুহন্ত ও এলোকেশী। পরবর্তী এমসিকিউ, প্রথম ভারতীয় সবাক সিনেমা হল, সঠিক উত্তর আলম আরা। পরবর্তী এমসিকিউ, অন্তিম শয্যায় শাহজাহান ছবিটি এঁকেছেন, সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী এমসিকিউ, বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক হলেন, সঠিক উত্তর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। পরবর্তী এমসিকিউ, সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবিটির নাম কি, সঠিক উত্তর সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবিটির নাম পথের পাঁচালী। পরবর্তী এমসিকিউ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরবর্তী এমসিকিউ, মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন,
সঠিক উত্তর আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। পরবর্তী এমসিকিউ, কালীঘাটের পট কিনেছিলেন? সঠিক উত্তর পাবলো পিকাসো। পরবর্তী এমসিকিউ, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হলেন? সঠিক উত্তর আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। পরবর্তী এমসিকিউ, বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন? সঠিক উত্তর শারদারঞ্জন রায়চৌধুরী। পরবর্তী এমসিকিউ, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলে? সঠিক উত্তর গুয়াশ। পরবর্তী এমসিকিউ, প্রথম বাংলা রঙিন ছবির নাম? সঠিক উত্তর পথে হলো দেরি। পরবর্তী এমসিকিউ, ৭৫৪ সিনেমার পরিচালক হলেন? সঠিক উত্তর নির্মল দে। পরবর্তী এমসিকিউ, শতরঞ্জ কে খিলাড়ি এই ছবিটির পরিচালক হলেন? সঠিক উত্তর সত্যজিৎ রায়। এই যে প্রশ্নগুলো এতক্ষণ তোমরা দেখলে, এই প্রশ্নগুলো তো তোমরা করবেই, তার সাথে আমি কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যেই বাঙালির শিল্প সংস্কৃত ও সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই প্রত্যেকটা ভিডিও তোমরা ভালোভাবে দেখো, সেই ভিডিওগুলোতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্রস্তুত করো, তাহলে দেখবে ২০২১ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তোমাদের এই অংশ থেকে কোনো এমসিকিউ করতে কোনো অসুবিধা হবে না। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে বিভিন্ন বিষয়ের এসএকিউর ভিডিও দিতে। আমরা খুব তাড়াতাড়ি আশা করছি আমরা নেক্সট উইক থেকেই বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ এসএকিউর ভিডিও ধীরে ধীরে তোমাদের সামনে বিভিন্ন পর্বের মাধ্যমে তুলে ধরব। সেই কারণে তোমাদেরকে বলছি, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর চ্যানেলটায় যারা নতুন বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুব শীঘ্র আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হবো।